হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন হেড আপডেট ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের বন্ধু ধীরেন। আজকে আমরা আলোচনা করব আইটিবিপিতে যে কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে সেটা সম্বন্ধে। তো বন্ধুরা, পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে একটা অনুরোধ করব, যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিন, এবং তারপরেই একটা বেল নোটিফিকেশান আসবে সেটাও কিন্তু ক্লিক করে অন করে নিন, কারণ আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো আইটিবিপি যে কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, তো কত পদে নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে, কারা এর জন্য আবেদন করতে পারবেন, আবেদন কবে থেকে আরম্ভ হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন চলে যাচ্ছি পুরো ভিডিওতে। Press the bell icon on the YouTube app and never miss another update. তো বন্ধুরা, চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে তো নিয়োগ হচ্ছে সেটা। তো এখানে মেল এবং ফিমেল দুটো ক্ষেত্রেই আপনারা আবেদন করতে পারবেন। আপনারা হয়তো মেল হয়ে থাকেন তারা আবেদনের যোগ্য, এবং ফিমেল হলেও আবেদনের যোগ্য, পুরুষ মহিলা দুজনেই আবেদনের যোগ্য। তো অ্যাপ্লিকেশান অর্থাৎ দরখাস্ত আরম্ভ হচ্ছে 15/10/2018 তারিখ থেকে, এবং এটা চলবে 13/11/2018 তারিখ পর্যন্ত। তো এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন 15/10/2018 তারিখ থেকে আরম্ভ হচ্ছে এবং এটা চলবে 13/11/2018 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন। এবার চলে আসছি পে স্কেল। তো এখানে আপনারা পে স্কেলে দেখতে পাচ্ছেন লেভেল 3 দ্য পে ম্যাট্রিক্স 21,700 টাকা থেকে 69,100 টাকা অ্যাজ পার 7 CPC। তো আপনাদের বেতন হবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। এবং যে ভ্যাকান্সিতে নিয়োগ হচ্ছে সেই ভ্যাকান্সি আর যে কাস্ট অনুযায়ী ভাগগুলি রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। তো টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 85টি, এবং মেল ফিমেল মেলের জন্য রয়েছে 72টি, ফিমেলের জন্য রয়েছে 13টি। তো মেল যারা রয়েছেন অর্থাৎ মেলের জন্য যে সিট সেগুলো ভাগ রয়েছে, আনরিজার্ভ রয়েছে 36টি, এসসি রয়েছে 11টি, এসটি রয়েছে 5টি, ওবিসি 20টি, এবং টোটাল 72টি বস। এবং ফিমেলের জন্য ফিমেলের যে ক্যাটাগরি সিটগুলি রয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ রয়েছে 60টি, এসসি রয়েছে 2টি, এসটি রয়েছে 1টি, ওবিসি রয়েছে 3টি, এবং টোটাল 13টি পোস্ট কিন্তু ফিমেলের জন্য রয়েছে। এবং চলে আসছি এলিজিবিলিটি। তো যোগ্যতা কি প্রয়োজন, তো এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। তো এখানে দেখুন এজ লিমিট, প্রথমে এজ লিমিটটা বলে দিচ্ছি, বিটুইন 18-25 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো 18-25 বছর বয়স হলে আপনার আবেদনের যোগ্য, এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার যে বয়সের ছাড় সেগুলো তো আপনারা পাবেন, এসসি এসটির আরও 5 বছর ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, এছাড়া এক্স সার্ভিসম্যান এবং আরও অন্যান্য যে সমস্ত ছাড়গুলো রয়েছে সেগুলো আপনারা নিয়ম অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন। তারপরে চলে আসছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো এক্ষেত্রে যে ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন সেগুলো হচ্ছে হাইট এবং চেস্ট। তো মেল ফিমেল ফর অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ এক্সপেক্ট ক্যাটাগরি মেনশন বিলো। তো এখানে দেখুন মেলের জন্য 170 সেন্টিমিটার হাইট প্রয়োজন, এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট কিন্তু প্রয়োজন, এবং চেস্ট হচ্ছে 80-85 অর্থাৎ 80 এবং 5 সেমি প্রসারণ ক্ষমতা রাখতে হবে। এছাড়া ফর ক্যান্ডিডেট দ্য ফিলিং ইন দ্য ক্যাটাগরি অফ গোয়ালারিজ কামনিয়স গোর্খাজ ডাগরাস মহারাষ্ট্র অ্যান্ড ক্যান্ডিডেট বিলংস টু দ্য স্টেট অফ সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ তারপরে মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর অ্যান্ড লে লাদাখ
রিলিজিয়ান্স অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, এদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট প্রয়োজন এবং ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং চেস্টের ক্ষেত্রে 78 থেকে 83 সেন্টিমিটার থাকতে হবে। ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার হাইট প্রয়োজন এবং ফিমেলের ক্ষেত্রে 150 এবং চেস্টের ক্ষেত্রে 76 থেকে 81 সেন্টিমিটার চেস্ট প্রয়োজন। এবার চলে আসছি ওয়েটের ক্ষেত্রে। তো করসপন্ডিং টু হাইট অ্যান্ড এজ, বয়স এবং হাইট অনুযায়ী কিন্তু আপনাদের সামঞ্জস্যতা থাকতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের ওজন থাকতে হবে। এবার বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ড আইসাইট। তো এখানে কিছু বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো সব আমি আপনাদের সামনে আলোচনা করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে ফেজ ওয়ান ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এগুলো আপনারা দেখে নিতে পারেন। ফর মেল ক্যান্ডিডেটের জন্য 1600 অর্থাৎ 1.6 কিলোমিটার রান করতে হবে 7.5 মিনিটে এবং লং জাম্প করতে হবে 11 ফুট 3 চান্সে এবং হাই জাম্প করতে হবে 3.5 ফুট 3 চান্সে। ফর ফিমেল ক্যাটাগরির জন্য 800 মিটার রান করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে, লং জাম্প করতে হবে 9 ফুট 3 চান্সে এবং হাই জাম্প করতে হবে 3 ফুট 3 চান্সে। এছাড়া আরও যে এইগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু এই নোটিফিকেশান লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকবে 2 ঘন্টা, 100 নম্বরের অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। তো এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বরে 25টি, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স তো 25 নম্বরে 25টি থাকবে, তারপরে অ্যানালিটিক্স অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস, তো এক্ষেত্রে থাকবে 25 নম্বরে 25টি কোশ্চেন। এবং বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস অফ ইংলিশ হিন্দি, এক্ষেত্রে হবে 25 নম্বরে 25টি কোশ্চেন এবং সর্বমোট যে কোশ্চেন সেটা হচ্ছে 100টি। তো দ্য কাট অফ পার্সেন্টেজ অফ মার্ক অফ কোয়ালিফাইং, তো আপনারা যদি কোয়ালিফাই করতে চান তাহলে আপনাদের 35% তুলতে হবে জেনারেল এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে, এবং এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 33% হলে কিন্তু আপনারা পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন। এছাড়া আরও যে এ সম্বন্ধে আপনার ডিটেলস আপনার নোটিফিকেশান দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।